হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। তো যত সময় যাচ্ছে ততই আমরা সবাই আর কি এক্সাইটেড হয়ে যাচ্ছি, মানে আমি আমার পরিবারের লোকজন, যে কবে সেই দিনটা আসবে যেদিন আমাদের বাচ্চার মুখটা আমরা দেখতে পারবো। তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছিলে যে দিদি তোমার কত মাস চলছে। তো আজকের ভিডিওতে আমি সব কিছুই বলবো, আর আমার সাধের ডেটটাও আর কি ফাইনাল হয়ে গেছে সেটাও তোমাদেরকে জানাবো, আর আমার এই প্রেগনেন্সির কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করবো। সাধের ডেটটা তো ফাইনাল হয়েই গেছে, আর সাধের কেনাকাটিও কিন্তু শুরু হয়ে গেছে। তো কী কী কিনেছি, কী কী কেনা হয়েছে সমস্ত কিছু আর কি পরের একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এই সাধের অনুষ্ঠান কিন্তু আজ থেকে প্রায় 20-21 বছর আগে বাড়িতে হয়েছিল, মানে মাঝখানে অনেকটা সময় পেরিয়ে গেছে। তো তখন হচ্ছে মানে আমাদের বাড়ির সব থেকে ছোটো সদস্য যে, সে হচ্ছে মানে আমার কাকা শ্বশুরের ছেলে, মানে ভাই সৈকত। আর ওই সময় দিদিরও সাধ হয়েছিল, মানে সেই 20 বছর আগে এরকম অনুষ্ঠান হয়েছিল বাড়িতে, আবার সেই 20 বছর পরে সেই আবার অনুষ্ঠানটা ফিরে আসতে চলেছে, মানে সাধের অনুষ্ঠান, বাড়িতে নতুন কোনো ছোট্ট সদস্য আসতে চলেছে। ওই জন্য বাড়ির সবাই মানে ভীষণই এক্সাইটেড। আর সাধের ডেটটা তো ফাইনাল হয়ে গেছে, কিন্তু তার আগে একটা গ্রহণ আছে, যেই কারণে আমি একটু মানে ভীষণই চিন্তিত। মানে এক হিসেবে মজা হচ্ছে, এক হিসেবে ভীষণই চিন্তিত। আর কিছুদিন আগেই, এই তো 4-5 দিন আগে মতোই একটা গ্রহণ গেল, সেই সময় যে আমি মানে কেমন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছিলাম, আমি কী করে যে তোমাদেরকে বলে বোঝাবো, মানে আজকের ভিডিওতে সব কিছু তোমাদেরকে বলবো। আর এখন তো মানে এই গর্ভবতী অবস্থায় এই গ্রহণ ট্রহণ মানে ভীষণই মানে ম্যাটার করে, মানে এগুলো মানতেই হবে এরকম একটা ব্যাপার। তো কী বাজে যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমি গেছি, মানে কী বলবো। তো এদিকে মা ডাকাডাকি করছে, মা একটু আগে বলছিলো যে স্নান করে বস, স্নান করে বস, আর এখন 12:30 বাজে, 12:00 মধ্যে আর কি স্নান করে ফেলি। আর বাড়ির থেকে এই জিনিসগুলো ভীষণভাবে ফলো করে যে আমি মানে ঠিকঠাক টাইমে স্নান করি, ঠিকঠাক টাইমে যাতে খাই, না হলে বাচ্চার নাকি ঠান্ডা লেগে যাবে স্নান যদি ঠিকঠাক টাইমে না করি, আর খাওয়া দাওয়া তো করতেই হবে। তো মা বলছিলো যে একবারে স্নান করে বসতে, কিন্তু 12:30 বেজে গেছে, এখন তাড়া দিচ্ছে, বলছে যে স্নান না করে বসে পড়েছিস, তো আমি চট করে স্নানটা করে আসি, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো আমার স্নান হয়ে গেছে, এবার আমি চুলটা শুকিয়ে নেবো। আর আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দারুণ ইন্টারেস্টিং আর অ্যামেজিং একটা হেয়ার ড্রায়ার কথা বলবো, যেটা হচ্ছে আগারো রয়্যাল BLDC হেয়ার ড্রায়ার। এই যে আগারোর এই রয়্যাল BLDC হেয়ার ড্রায়ারে আছে BLDC মোটর, অর্থাৎ ব্রাশলেস মোটর, যার কারণে এটা লাইট ওয়েট এবং এর পারফরমেন্স খুবই ভালো। এটা 2000 ওয়াটের একটা পাওয়ারফুল প্রফেশনাল হেয়ার ড্রায়ার। চলো দেখি এর সাথে কি কি আছে। রয়েছে একটা ইনজেক্টেড লিফলেস ড্রায়ার অ্যাটাচমেন্ট, একটা স্মুথনিং নজেল, একটা কনসেন্ট্রেটেড নজেল এবং একটা ডিফিউজার, এবং রয়েছে একটা ইউজার ম্যানুয়াল এবং একটা ওয়ারেন্টি কার্ড। এই ডিফিউজার কার্লি হেয়ারের জন্য তৈরি। আমার যেহেতু কার্লি হেয়ার নেই, তাই আমি এটা ব্যবহার করে দেখাতে পারবো না। কার্লকে ভালোভাবে মেনটেন করার জন্য তোমরা এই অ্যাটাচমেন্ট ব্যবহার করতে পারো। এই কনসেন্ট্রেটেড নজেলকে তোমরা দুইভাবে সেট করতে পারো, এভাবে এবং 90° অ্যাঙ্গেলে। এভাবে তোমরা বাকি অ্যাটাচমেন্টগুলোকে অ্যাটাচ এবং ডিট্যাচ করতে পারবে। মেন পাওয়ার অন করতেই সমস্ত লাইটগুলো জ্বলে উঠবে। এর ওপরের দিকে পাওয়ার বাটন রয়েছে, এখানে রয়েছে অন অফ এবং লক অপশান। হেয়ার ড্রায়ারের কোনো সেটিং সেট করে রাখার জন্য এই লক অপশান সিলেক্ট করে সেটিং লক করা যায়। নিচের দিকে রয়েছে স্পিড বাটন, যেটাতে 3টে স্পিড সেটিং রয়েছে, এবং রয়েছে টেম্পারেচার বাটন, যেখানে 3টে টেম্পারেচার সেটিং রয়েছে। আর তার উপরে রয়েছে কুলশট বাটন, কোনো হেয়ার স্টাইলকে সেট করে রাখার জন্য প্রফেশনাল হেয়ার ড্রায়ারের মতো এই কুলশট ইউজ করতে পারো। কুলশট বাটনকে সেকেন্ড টাইম প্রেস করে অফ করা যায় এবং টেম্পারেচার সেটিংয়ে ফিরে আসা যায়। এটাতে আছে মেমোরি সেটিং, ফলে অফ করে আবার অন করলে আগে যে টেম্পারেচার স্পিড বা কুলশট সেটিং ছিল সেটা থেকে যাবে। চলো দেখি এর নয়েজ লেভেল কেমন, অন্য একটা হেয়ার ড্রায়ারের সাথে এটা তুলনা করবো। এই হেয়ার ড্রায়ারে রয়েছে অটো ক্লিন ফাংশন। অটো ক্লিনের জন্য এর পেছনের ঢাকনাটা খুলতে হবে এবং সামনের নজেলও খুলতে হবে। পাওয়ার বাটন অফ মোডে রাখতে হবে, আর পাওয়ার কর্ড সকেটে সেট করে সুইচ অন করে রাখতে হবে। এরপরে কুলশট বাটনকে 5 সেকেন্ডের জন্য প্রেস করে রাখতে হবে। এতে হেয়ার ড্রায়ার অন হয়ে যাবে, কিন্তু এয়ার ফ্লো রিভার্সে চলবে, অর্থাৎ পেছনের দিকে। 15 সেকেন্ডে অটো ক্লিন হয়ে হেয়ার ড্রায়ার অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এভাবে তোমরা হেয়ার ড্রায়ারের ফিল্টার পরিষ্কার করতে পারবে। সবার প্রথমে আমার ভেজা চুলকে ড্রাই করবো ইনজেক্টেড লিভলেস ড্রায়ার অ্যাটাচমেন্টের সাহায্যে। অ্যাটাচমেন্ট প্রয়োজন মতো রোটেট করা যায়। এটা চুলের অনেকটা এরিয়া কভার করে এবং চুলকে ভালোভাবে ড্রাই করে। হেয়ার ড্রায়ার অন করার আগে আমি চুলে একটা হিট প্রোটেক্টিং সিরাম ইউজ করেছি। হেয়ার ড্রায়ারটা খুবই পাওয়ারফুল, ফলে খুব তাড়াতাড়ি চুল শুকিয়ে যায়, আর লাইট ওয়েট হওয়ার কারণে এটা হাতে ধরে হেয়ার ড্রাই করতে বা স্টাইল করতে সুবিধা হয়। এরপরে আমি অ্যাটাচ করে নিয়েছি স্মুথনিং নজেল। এই স্মুথনিং নজেল অনেকটা চওড়া, ফলে ভালোভাবে চুল শুকিয়ে যায়। চুলে কোনো স্টাইলের আগে পাওয়ার ড্রায়ারের জন্য এটা ব্যবহার করা যায়।
এরপর আমি ব্যবহার করব কনসেন্ট্রেটেড নজেল। এর ফোকাসড এয়ারফ্লোর জন্য যে কোনো ব্রাশ, স্টাইলিং বা ব্লো ড্রাই এটা দিয়ে খুব সুবিধা হয়। এটা দিয়ে তোমরা খুব সহজেই ঘরে বসে স্যালনের মতো ব্লো ড্রাই করতে পারবে। যদি তোমাদের চুলে হালকা ওয়েভ প্রয়োজন হয় তাহলে তোমরা রোলার ব্যবহার করতে পারো, আর নর্মাল ব্লো ড্রায়ের জন্য তোমরা যে কোনো ধরনের ব্রাশ ব্যবহার করতে পারো। তো দেখতেই পারছো আগারোর এই রয়্যাল BLDC হেয়ার ড্রায়ার দিয়ে আমার চুল কত সুন্দর ড্রাই হয়েছে, আর কোনো ফ্রিজিনেস ভাব ছাড়াই, আর কত সুন্দর স্টাইলও হয়েছে। তো আগারোর এই হেয়ার ড্রায়ারটা আমি অ্যামাজন থেকে নিয়েছি, তোমরা যদি নিতে চাও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা এখান থেকে অর্ডার করে নিতে পারবে। তো এবার আসি আমার স্বাদের ডেটটা কবে, সেটা হচ্ছে পুজোর আগে আর মহলার পরে। মহলার পরের দিনই হচ্ছে আমার স্বাদের ডেটটা ঠিক করা হয়েছে, এটা মাই ঠিক করেছে। ডেটটা পড়েছে হচ্ছে 3 তারিখে অক্টোবর মাসে। 3 তারিখের আগে মানে 2 তারিখে হচ্ছে মহালয়া, তো ওই দিন হচ্ছে সূর্যগ্রহণ, রাত 9টা থেকে 3টে পর্যন্ত মনে হয়, আমি পুরোপুরি সঠিক জানি না। তো লাগবে হচ্ছে 9টার সময় আর ছাড়বে হচ্ছে 2টো কততে জানো, আমি সঠিক জানি না, এখনও দেখিনি ঠিক করে, কিন্তু পুরোপুরি উপচ্ছায়া ছাড়বে হচ্ছে 3টের সময়, মানে প্রায় ধরো রাত 9টার থেকে 3টে পর্যন্ত, প্রায় 6 ঘন্টা মতো। তো এবার আমি বুঝতে পারছি না যে আমি কী করবো। আর আগের দিন মানে 18 তারিখে একটা চন্দ্রগ্রহণ ছিল, সেটা ছিল হচ্ছে 6টার থেকে প্রায় ওই 10টা 19 মতো, 6টা 9 থেকে 10টা 19 মতো ছিল। তো ওই দিন যে কী কষ্ট হয়েছে, ওই দিন তাও তো একটু কম টাইম ছিল, আর এবার তো পুরো 6 ঘন্টাই থাকতে হবে ওই একইভাবে স্ট্যাচু হয়ে। মানে আমি তো আগে মানে জানতাম না যে গ্রহণের সময় এত কিছু মেনটেন করতে হয়, তো আমি এইবারই দেখলাম। একটু টেনশন হচ্ছিলো, শুনেছিলাম যে গ্রহণের সময় নাকি খাওয়া যায় না, কাটাকুটি করা যায় না, তারপর আরও অনেক কিছু, কিন্তু এবার আমি পুরোপুরি আর কি ফেস করলাম জিনিসগুলো। মানে প্রথমে তো আমি তো এত কিছু জানতাম না, ঘুম থেকে উঠেছি হচ্ছে তোমার ওই 5:30 মতো, তারপরে আমি মানে ফ্রেশ ট্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, যেহেতু কিছুই খেতে পারবো না 6টার থেকে 10:30 পর্যন্ত। তারপরে খাওয়া দাওয়ার পরে মা বললো যে নয় তুই হেঁটে বেড়াবি চুল ছেড়ে, না হয় তুই শুয়ে থাকবি। এবার আমি বলছি আমি তো হেঁটে বেড়াতে পারবো না, কারণ আমার একটুখানি হাঁটলে আমার মাথা টাথা ঘোরায়, তারপর দপ করে কখন পড়ে যাব। তাই আমি বললাম যে তাহলে আমি শুয়েই থাকি। এবার আমি শুয়েছি তো শুয়েছি, একদম হাত পা এরকম টান টান করে আমাকে শুয়ে রেখেছে, হাত এরকম ভাঁজও করতে পারছি না। বলছে হাত ভাঁজ করবি না, তারপরে হচ্ছে আঙুল ফোটাবি না, কিচ্ছু করবি না। এবার আমার একটুখানি ইয়ে ছিল যে মানে ভয় ছিল, গ্রহণের আগের 2 দিন তো আমার ঘুমই হয়নি, আমি একটু ভয় পাচ্ছিলাম যে আমি হট করে ধরো কোথাও চুলকিয়ে ফেললাম। আমার আবার কী হয় ধরো এই যে নেল পলিশ পড়ার সময়, ধরো আমি নেল পলিশ করলাম সেই সময় আমার বেশি মানে কী বলবো, এখানে একটু কুটকুট করে, এখানে একটু চুলকায়, তো এই জিনিসটা আমার খুবই হয়। তাই আমি একটু ভয় পাচ্ছিলাম যে আমি ধরো হট করে চুলকিয়ে ফেললাম আমার অজান্তে, আমি বুঝতেই পারলাম না, তো ওই জন্য একটু ভয় পাচ্ছিলাম, কিন্তু সেরকম কিছু হয়নি। সবাই আমাকে পাহারা দিচ্ছিলো, সবাই বলতে আমার এই সাইডে আমার বর পাহারা দিচ্ছে, এই সাইডে আমার শাশুড়ি মা মানে মা পাহারা দিচ্ছে, তো দুজনে মিলে আমাকে পাহারা দিয়েছে। যেহেতু আমি হাত পা নাড়াচাড়াই করতে পারছি না, আমি কী করে চুলকাবো, তো ওই সময় নাকি মা বলছিলো যে ওই সময় যদি চুলকায় কোথাও, যদি সেখানে চুলকানো হয় তাহলে নাকি বাচ্চা গায়ে নখের দাগ বসে যায়। আমি জানি না আদৌ ওটা সত্যি কি না, কিন্তু আমি শুনেছি যে এই সময় ভীষণই মানে মেনটেন করে চলতে হয়, নাহলে বাচ্চার উপর খারাপ এফেক্ট পড়ে। তো যেখানে যেখানে আর কি আরও মানে যখনই আর কি মানে আমি শুয়েছি তার কিছুক্ষণ পর থেকে আমার এরকম গা হাত পা চিটমিট করা শুরু করে দিয়েছে, মানে বেশি বেশি করে হচ্ছে, মানে অন্যান্য দিন মনে হয় এত হয় না। তো সেদিন আমি শুয়েছি তো শুয়েছি, তারপরে এখানে একটু চুলকাচ্ছে, এখানে একটু চুলকাচ্ছে, পায়ে মশা কামড়াচ্ছে, মানে কত মানে কিছু কি বলবো, আর আমি নড়াচড়াও করতে পারছি না। তারপরে আর কি মাই আর কি সেই জায়গাটা হালকা হালকা হাত গুলিয়ে দিচ্ছিলো যাতে আর কি একটু থামে, কিন্তু চুলকানো যাবে না। দ্বিতীয়ত আর একটা অসুবিধা হয়েছিল, সেটা কি মানে যখন গ্রহণ চলছিল তখন বাড়িতে কোনো কিছু রান্না টান্না হয়নি, কারণ ওই সময় রান্না টান্না মা করেনি, আর গ্রহণের পরে মা রান্না করতে গেছে, তারপরে আর কি খাওয়া দাওয়া হয়েছে। মানে ধরো ওই সকালে 5:30 উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আমি একটু চা খেয়েছিলাম, শুধু চা আর মুড়ি খেয়েছিলাম যাতে আমার খিদে যাতে না পায়, আর চা খেলে আমার খিদে পায় না, অনেকটা টাইম আমি একদম না খেয়ে থাকতে পারি, ওই জন্য আমি ইচ্ছা করেই চা খেয়েছিলাম। আর যখন গ্রহণটা আর কি ছাড়ে মানে 10:30, তারপরে মা রান্না করতে গেছে, মা এমনি ম্যাগি ট্যাগি অন্যান্য খাবার দাবার আর কি করে দেওয়ার কথা বলেছিলো, কিন্তু আমি খাইনি, আমার এত ভাত খেতে ইচ্ছা করছিলো, মানে খিদে পেয়ে গেছিলো, তো মনে হচ্ছিলো যদি কটা ভাত পেতাম তাহলে আর কি মানে একটু শান্তি। তারপরে মার ভাত রান্না করতে করতে প্রায় ওরকম 12টা মতো বেজে গেছিলো, তারপরে আর কি খাওয়া দাওয়া করেছিলাম, ওই জন্য একটু কষ্ট হয়ে গেছিলো। আসলে এক্ষেত্রে দোষটা মান না, এক্ষেত্রে দোষটা আমারই ভাত খেতে ইচ্ছা করছিলো, আর সাথে সাথে মানে গ্রহণ ছাড়ার সাথে সাথে তো মার চট করে আর কি ভাত রান্না করে দিতে পারবো না, একটু তো টাইম লাগবেই।
ওই জন্যে আর কি। তো এবারে গ্রহণটা তো আর কি ভালোভাবেই চলে গেল, সামনে যে গ্রহণটা আছে ওই জন্য একটু টেনশন হচ্ছে, তো ওইটা চলে গেলে তারপরে আর কোনো টেনশন নেই। আর তারপরে যে গ্রহণটা আসতে চলেছে তার আগেই আমাদের বাচ্চা আমাদের কোলে চলে আসবে। আর আরেকটা কথা, মানে আমাদের বাচ্চার মানে কি নাম রাখবো আমরা একটু ভাবছিলাম, যে কি নাম রাখা যায়, ছেলে হলে কি নাম রাখা যায়, মেয়ে হলে কি নাম রাখা যায়। তো আমরা তো ভাবছি, তোমরাও কিন্তু কমেন্টে অবশ্যই জানিও কি কি নাম রাখা যায়, যদি ওর ভেতর থেকে আমাদের কোনো নাম ভালো লাগে আমরা ওটা রেখে দেবো। তো তোমরাও ভাবতে থাকো, আমরাও ভাবতে থাকি। তো এই সময় আমি কী কী খাবার দাবার খাই, কী কী খাবার দাবার খাই না, মানে অনেক খাবার দাবার আমাকে বাড়ি থেকে খেতে দেওয়া হয় না, সেগুলো তোমাদেরকে বলি। এরকম কোনো ঠান্ডা জিনিস, মানে কোল্ড ড্রিঙ্কস তো একদমই আমি খাই না, আর খুব গরম জিনিস খাই না। দুধটা রাত্রে খাই, কিন্তু মানে একদম উষ্ণ গরম গরম এরকম, মানে খুব একটা গরম বা খুব একটা ঠান্ডা এই সময় খাওয়া উচিত না, কারোরই খাওয়া উচিত না, মানে এই গর্ভবতী মহিলাদের। তো আমিও খাই না। তারপরে আবার চা কফি আমার বাড়ি থেকে খেতে দেয় না, কিন্তু চাটা মাঝে মাঝে আমার একটু খেতে ইচ্ছা করে, তাই অল্প অল্প করে একটু একটু খাই, তাও খুবই কম, মানে ওই এক মাস পরে একদিন কি দুদিন এরকম একটা ব্যাপার। কিছু কিছু খাবার আছে যে এই সময় খাওয়াটা খুবই জরুরি, মানে খুবই গুরুত্বপূর্ণ। তো যেরকম সকালবেলা আমন্ড, আখরোট এইসব খেলে নাকি বাচ্চার ব্রেন ভালো হয়, ব্রেন গঠনে এটা খুবই সাহায্য করে, যেটা আমি আর কি সকালে খাই, মাঝে মাঝে ভুলে যাই, মানে রাত্রেবেলা আমন্ডটা ভিজিয়ে রাখি, খুব কমই হয় এরকম যে একদিন দুদিন এরকম মানে ভুলে যায়, আমি ঘুমিয়ে পড়ি, তো আমার বড় ঘুমিয়ে পড়ে হট করে মনে থাকে না। তো কিন্তু রোজই নিয়ম করে এটা আমাদের খাওয়া হয় সকালবেলায়, আখরোট আমন্ড। আর তারপরে আমাকে ডক্টর একটা মানে পাউডার টাইপের দিয়েছিল, ওটাও আর কি ড্রাই ফ্রুট দিয়েই তৈরি, ওটাও আর কি দুধের সঙ্গে গুলিয়ে আর কি খাওয়া হয়। তারপরে ডিম সেদ্ধ খাওয়া হয়, আর সকালে দুপুরে রাত্রে নিয়ম করে আর কি ভাত খাওয়া হয়। আর ভাত না খেলে তো আমি বাঁচবই না এরকম একটা ব্যাপার, আমাকে ওইগুলো না দাও তাও কোনো ব্যাপার না। আর দুপুরবেলা ফলটা খাওয়াটা খুবই জরুরি, মানে দুপুরে খাওয়া দাওয়ার পরে বিশেষ করে মৌসুমি লেবুর রসটা খাওয়া ভীষণই জরুরি। এটাতেও শুনেছি যে বাচ্চার স্কিনের আর কি মানে বাচ্চার স্কিনটা আর কি ভালো হয়। আর আরেকটা জিনিস আমি শুনেছি, যেটা হচ্ছে রাত্রেবেলা দুধের সঙ্গে জাফরান খেলে নাকি বাচ্চার গায়ের রং উজ্জ্বল হয়। আমি জানি না এটা আদৌ সত্যি না মিথ্যে, কিন্তু সবাই বলে আর কি, তাহলে করতে ক্ষতি কি, আমি তো করি। এবার তোমরাও যারা আর কি প্রেগনেন্ট তারাও করে দেখতে পারো, মানে তারাও খেতে পারো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, অনেকটা বকবক করে ফেললাম। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তো আজকের মতো সবাইকে টাটা।